ओम शांति। 28 नवेम्बर 2023 प्रातः मुरली बापदादा मधुबन। मिष्टि बाच्चारा, ज्ञान हलो माखन और भक्ति हलो घोल। बाबा तुम्हारे ज्ञान रूपी माखन प्रदान करे विश्वर मालिक बनिए दें, सेई जन्य कृष्णर मुखे माखन देखानो हय। प्रश्न, निश्चय बुद्धि परक की निश्चय आधारे की प्राप्त हये थाके? उत्तर एक, निश्चय बुद्धि बाच्चारा बन्नी शिखाय समर्पित सत्यिकारेर बन्नी पतंग हबे। ओरा केवल आशेपाशे घुरबे ना, जारा बन्नी शिखाय समर्पित हये जाय ताराई राजत्वे आसे, जारा केवल घोराघुरी करे तारा प्रजाते चले जाय। दुई, निश्चय बुद्धि सम्पन्न बाच्चाराई प्रतिज्ञा करे जे चरम प्रतिकूल परिस्थितितेओ आमी आमार धर्मके त्याग करब ना। ओरा सत्यिकारे प्रीतबुद्धि सम्पन्न हये देह एवं देहर सकल धर्म के भूले केवल बाबा के शरण करे। गीत, ओ आकाश सिंहासन छेड़े नेमे एसो। ओम शांति। भगवान उवाच, भगवान बला है निराकार परम पिता के। भगवान उवाच के बोले छेन? से निराकार परम पिता परमात्मा। निराकार बाबा उपविष्ट हुए निराकार आत्मा देर के बोझाच्छेन। निराकार आत्मारा এই শরীর রূপী কর্ম ইন্দ্রিয়ের দ্বারা শোনে। আত্মাকে মেল কিংবা ফিমেল বলা যাবে না, আত্মাকে আত্মাই বলা হয়। স্বয়ং আত্মাই এই অর্গানসের দ্বারা বলে, আমি এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করি। সকল মানুষই হল ব্রাদার্স। যখন নিরাকার পরমপিতা পরমাত্মার সন্তান সকলে, সেই হিসেবে সবাই পরস্পর হল ভাই ভাই, আর প্রজাপিতা ব্রহ্মার সন্তান হিসেবে আমরা সবাই ভাই বোন। এটাই সর্বদা সবাইকে বোঝাতে থাকো। ভগবান হলেন রক্ষক, তিনি ভক্তদেরকে ভক্তির ফল প্রদান করেন। বাবা বোঝাচ্ছেন, কেবল আমি হলাম সকলের সদ্গতি দাতা, সকলকে শিক্ষক রূপে শ্রীমদ্দি এবং সকলের সদ্গুরু আমি। তার কোনো বাবা টিচার কিংবা সদ্গুরু নেই। প্রাচীন ভারতের রাজযোগ তো কেবল এই বাবাই শেখান, কৃষ্ণ শেখায় না। কৃষ্ণকে বাবা বলা হয় না, তাকে দিব্য গুণধারী স্বর্গের রাজকুমার বলা হয়। পতিত পাবন সদ্গতি দাতা তো একজনকেই বলা হয়। এখন তো সকলেই দুঃখী, ভ্রষ্টাচারী এবং পাপী আত্মা। এই ভারতী সত্যযুগে দিব্য এবং শ্রেষ্ঠাচারী ছিল, তারপর এটাই ভ্রষ্টাচারী আসুরিক রাজ্য হয়ে যায়। তখন সবাই বলে, হে পতিত পাবন, তুমি এসে রামরাজ্য স্থাপন করো। সুতরাং এখন এটা হলো রাবণ রাজ্য। যদিও রাবণকে দহন করা হয়, কিন্তু কোন বিদ্বান আচার্য পণ্ডিত রাবণকে জানে না। সত্য থেকে ত্রেতাযুগ পর্যন্ত রামরাজ্য, আর দ্বাপর থেকে কলিযুগ পর্যন্ত রাবণ রাজ্য। ব্রহ্মার দিন অর্থাৎ ব্রহ্মকুমার কুমারীদের দিন এবং ব্রহ্মারাত অর্থাৎ বিকেদের রাত। এখন রাত শেষ হয়ে দিন আসছে, বিনাশকালে বিপরীত বুদ্ধির গায়ন রয়েছে। তিন রকমের সৈন্য রয়েছে, পরম পিতাকে মোস্ট বিলাভেড গডফাদার, ওসান অফ নলেজ ইত্যাদি বলা হয়। তাহলে তিনি অবশ্যই নলেজ দেবেন। তিনি হলেন সৃষ্টির চৈতন্য বীজ, সুপ্রিম সোল অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ভগবান। তবে তিনি সর্বব্যাপী নন, সর্বব্যাপী বললে তো তার নিন্দা করা হয়। বাবা বলছেন, গ্লানি করতে করতে ধর্মগ্লানি হয়ে গেছে এবং ভারত কাঙাল ভ্রষ্টাচারী হয়ে গেছে। এইরকম সময় আমাকে আসতে হয়, এই ভারতই হলো আমার বার্থ প্লেস। সোমনাথের মন্দির, শিবের মন্দির সব এখানেই রয়েছে। আমি আমার জন্মভূমিটাকেই স্বর্গ বানাই, তারপর রাবণ নরক বানায়। অর্থাৎ রাবণের মত অনুসারে চলে নরকবাসী আসুরিক সম্প্রদায় হয়ে গেছে। তারপর আমি তাদেরকে পরিবর্তন করে শ্রেষ্ঠাচারী দৈব সম্প্রদায় বানাই। এটা হলো বিষয়সাগর, ওটা হলো ক্ষীরসাগর। ওখানে সর্বদা ঘিয়ের নদী বইত। সত্য এবং ত্রেতাযুগে ভারত সর্বদা সুখী এবং সলভেন্ট ছিল, হীরে মানিকের মহল ছিল। এখন তো ভারত 100% ইনসলভেন্ট হয়ে গেছে। আমি এসে 100% সলভেন্ট এবং শ্রেষ্ঠাচারী বানাই। এখন তো এতটাই ভ্রষ্টাচারী হয়ে গেছে যে নিজের দিব্য ধর্মটাকেই ভুলে গেছে। এখন বাবা বসে থেকে বোঝাচ্ছেন যে ভক্তি মার্গ হলো ঘোল আর জ্ঞান মার্গ হলো মাখন। কৃষ্ণের মুখেই মাখন দেখানো হয়, অর্থাৎ সে নিশ্চয়ই বিশ্বের রাজা ছিল। লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক ছিল, বাবা এসে অসীমিতের উত্তরাধিকার দেন।
অর্থাৎ বিশ্বের মালিক বানান, কিন্তু নিজে মালিক হন না। যদি মালিক হই তাহলে তো মায়ার কাছে পরাজিত হতেই হবে। মায়ার কাছে তোমরাই পরাজিত হও এবং তোমরাই আবার বিজয় লাভ করো। এই দুনিয়া পাঁচ বিকারের মধ্যে ফেঁসে আছে, আমি এখন তোমাদেরকে মন্দিরে থাকার যোগ্য বানাচ্ছি। সত্যযুগ হলো অনেক বড় মন্দির, তাকে শিবালয় বলা হয়, অর্থাৎ শিব বাবার দ্বারা স্থাপিত স্থান। কলিযুগকে বিশালয় বলা হয়, এখানে সবাই ভিখারি। বাবা এখন বলছেন, দেহের সকল ধর্ম ত্যাগ করে নিজেকে আত্মারূপে অনুভব করে আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো। তোমাদের মতো বাচ্চাদের এখন বাবার সাথে প্রীতি রয়েছে, তোমরা আর অন্য কাউকে স্মরণ করো না। বিনাশকালে তোমরা প্রীত বুদ্ধি সম্পন্ন, তোমরাই জানো যে পরমপিতা পরমাত্মাকে শ্রী শ্রী 108 বলা হয়। 108-এর মালাও জপ করা হয়। উপরে রয়েছেন শিব বাবা, তারপর মাতা পিতা অর্থাৎ ব্রহ্মা সরস্বতী, তারপর আরো অনেক সন্তান যারা ভারতকে পবিত্র বানায়। রুদ্রাক্ষ মালার গায়ন রয়েছে, রুদ্রযজ্ঞ বলা হয়। এটা অনেক বড় রাজস্ব অশ্বমেধ অবিনাশী যজ্ঞ, অনেক বছর ধরেই চলছে। যত ধর্ম ইত্যাদি রয়েছে সব এই যজ্ঞে বিনাশ হয়ে যাবে, তবে এই যজ্ঞ সম্পূর্ণ হবে। এ হলো অবিনাশী বাবার অবিনাশী যজ্ঞ, এতে সবকিছু স্বভাব হয়ে যাবে। অনেকে জিজ্ঞাসা করে যে বিনাশ কবে হবে, আরে যে স্থাপন করে তাকে তো আবার পালনও করতে হয়। এটা হলো শিব বাবার রথ, শিব বাবাই রথের সারথী, এছাড়া আর কোনো ঘোড়াগাড়ির ব্যাপার নেই। ওরা তো বসে বসে ভক্তি মার্গে বিভিন্ন জিনিস বানিয়েছে, বাবা বলে আমি এই প্রকৃতিকে আধার নিয়ে থাকি। বাবা বোঝাচ্ছেন, প্রথমে অব্যভিচারী ভক্তি ছিল, পরে কলিযুগের অন্তিমে একেবারে ব্যভিচারী হয়ে গেছে। তারপর বাবা এসে মাখন প্রদান করে, কিন্তু রাবণ রাজ্যে আবার ঘোল শুরু হয়ে যায়। এইগুলো সব বোঝার বিষয়, নতুন বাচ্চারা তো এইসব বিষয় বুঝবে না। পরমপিতা পরমাত্মাকেই জ্ঞানের সাগর বলা হয়। বাবা বলছেন, এই ভক্তি মার্গের দ্বারা কেউ আমাকে পায় না। আমি যখন আসি তখন আমি ভক্তদের ভক্তির ফল দিই। আমি মুক্তিদাতা হয়ে সবাইকে দুঃখ থেকে মুক্ত করে শান্তিধাম এবং সুখধামে নিয়ে যাই। নিঃসয় বুদ্ধি বিজয়ন্তী, সংশয় বুদ্ধি বিনশন্তী। বাবা হলেন জ্যোতি। কোনো কোনো পতঙ্গ তাতে সম্পূর্ণ অর্পিত হয়ে যায়, কেউ কেউ আবার তার চারপাশে ঘোরাঘুরি করে চলে যায়, কিছুই বুঝতে পারে না। যেসব বাচ্চারা অর্পিত হয়ে যায় তারাই বুঝতে পারে, আমরা বরাবর বেহদের বাবার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার পাই। যারা কেবল ঘোরাঘুরি করে চলে যায় তারা তো ক্রমানুসারে প্রজা হবে, যারা অর্পিত হয়ে যায় তারাই ক্রমানুসারে উত্তরাধিকার পায়। পুরুষার্থের দ্বারাই প্রাপ্তি হয়, কেবল বাবাই হলেন জ্ঞানের সাগর। এরপর এই জ্ঞান লুপ্তপ্রায় হয়ে যাবে এবং তোমাদের সদ্গতি হয়ে যাবে। সত্য কিংবা ত্রেতা যুগে কোনো গুরু গোসাই থাকবে না, এখন সবাই সেই বাবাকেই স্মরণ করে, কারণ তিনি হলেন ওসান অফ নলেজ। তিনি সকলের সদ্গতি করেন, তারপর হাহাকার বন্ধ হয়ে জয় জয়কার হয়ে যাবে। তোমরা সৃষ্টির আদি মধ্য অন্তকে জানো, তাই তোমরা এখন ত্রিনেত্রী ত্রিকালদর্শী হয়েছ। তোমরা এখন রচনা এবং রচয়িতার সমস্ত জ্ঞান শুনছ, এইগুলো কোনো সংশয়পূর্ণ কথা নয়। গীতা আসলে ভগবানের গাওয়া, কিন্তু এতে কৃষ্ণের নাম দিয়ে খণ্ডন করে দিয়েছে। বাচ্চারা, তোমাদেরকে এখন সকলের কল্যাণ করতে হবে, তোমরা হলে শিব শক্তি সেনা। বন্দে মাতরম গান করা হয়, বন্দনা তো কেবল পবিত্র আত্মার করা হয়। কন্যা পবিত্র হওয়ায় সবাই তার বন্দনা করে, কিন্তু শ্বশুর গৃহে যখন বিকারী হয়ে যায় তখন সে সকলের কাছে মাথা নত করে, সব কিছু পবিত্রতার উপরেই নির্ভরশীল। ভারতে পবিত্র গৃহস্থ ধর্ম ছিল, এখন অপবিত্র গৃহস্থ ধর্ম রয়েছে, কেবল দুঃখ আর দুঃখ। সত্যযুগে এই রকম হয় না। বাবা বাচ্চাদের জন্য হাতে করে স্বর্গ নিয়ে এসেছেন, ঘর গৃহস্থ থেকেও বাবার কাছ থেকে জীবনমুক্তির উত্তরাধিকার নিতে পারো। বাড়িঘর ত্যাগ করার কোনো ব্যাপার নেই, সন্ন্যাসীদের নিবৃত্তিমান একেবারে আলাদা। এখন বাবার কাছে প্রতিজ্ঞা করতে হবে, বাবা আমি পবিত্র হয়ে অবশ্যই পবিত্র দুনিয়ার মালিক হব। এরপর চরম প্রতিকূল পরিস্থিতিতেও ধর্ম ত্যাগ করা যাবে না। পাঁচ বিকারকে দান করলেই মায়ার গ্রহণ কেটে যাবে এবং ষোলো কলা সম্পূর্ণ হবে। সত্যযুগে তো সবাই ষোলো কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী। এখন শ্রীমন্ত অনুসারে চলে পুনরায় সেই রকম হতে হবে।
ভগবান হলেন দীননাথ, ধনী ব্যক্তি এই জ্ঞান বুঝতে পারবে না। কারণ ওরা মনে করে আমার তো অনেক সম্পত্তি রয়েছে, আমি তো স্বর্গেই রয়েছি। তাই যারা অবলা অবোধ তারা এই জ্ঞানকে নিয়ে থাকে। ভারত এখন গরিব, এদের মধ্যেও যারা গরিব এবং সাধারণ তাদেরকেই বাবা আপন সন্তান বানান, ওদের ভাগ্যেই রয়েছে। শুধু আমার উদাহরণ কথিত আছে, ধনী ব্যক্তিদের তো বোঝার মতো সময় নেই। ডক্টর রাজেন্দ্র প্রসাদের কাছে কন্যারা গিয়ে বলতো যে অসীম জগতের বাবাকে জানলে আপনি হীরে তুল্য হয়ে যাবেন, আপনি 7 দিনের কোর্স করুন। তিনি বলতেন এটা তো খুবই ভালো কথা, কিন্তু রিটায়ার হওয়ার পরে করব। আর রিটায়ার হওয়ার পরে বলতেন আমার শরীর খারাপ। বড় বড় ব্যক্তিদের সময় থাকে না, আগে 7 দিনের কোর্স করলে তবেই নারায়ণী নেশা আসবে, এমনি এমনি তো হবে না। 7 দিনের পরে বোঝা যায় এই ব্যক্তি যোগ্য কিনা। যদি যোগ্য হয় তাহলে পুরুষার্থ করে পড়াশোনা করতে লেগে যাবে। যতক্ষণ না এই ভাটটিতে পাকাপাকি ভাবে রং লাগছে ততক্ষণ বাইরে গেলে রং একেবারে মিলিয়ে যায়, তাই পাকাপাকি ভাবে রং লাগাতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারা নিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক, শিব শক্তি হয়ে বিশ্বের কল্যাণ করতে হবে, পবিত্রতার আধারে করিতুল্য মানুষদেরকে হীরে তুল্য বানাতে হবে। 2, শ্রীমতে চলে বিকারগুলির দান করে সম্পূর্ণ নির্বিকারী ষোলকলা সম্পূর্ণ হতে হবে, বন্যী শিখার ওপরে সমর্পিত বন্যী পতঙ্গ হতে হবে। বরদান, পরিস্থিতিগুলিকে সাইট সিন মনে করে অতিক্রমকারী স্মৃতিস্বরূপ সমর্থ আত্মা ভব। স্মৃতিস্বরূপ আত্মা সমর্থ হওয়ার কারণে পরিস্থিতিকে খেলা মনে করে, যত বড় পরিস্থিতি হোক না কেন সমর্থ আত্মার লক্ষ্যে পৌঁছানোর জন্য এই পরিস্থিতিগুলি সব পথের সাইট সিন। লোকেরা পয়সা খরচ করে সাইট সিন দেখতে যায়, সুতরাং স্মৃতিস্বরূপ সমর্থ আত্মার জন্য পরিস্থিতি বলো, পেপার বলো, বিঘ্ন বলো, সব সাইট সিন। আর স্মৃতিতে আছে যে লক্ষ্যে পৌঁছানোর জন্য সাইট সিন অসংখ্যবার অতিক্রম করে এসেছি, নাথিং নেই। স্লোগান, অন্যদের কানেকশন করার পরিবর্তে বাবার সাথে কানেকশন জুড়ে নাও, তাহলে বরদানের অনুভূতি হতে থাকবে। ওম শান্তি। মাতেশ্বরীজির মধুর মহাবাক্য, কেবল ওম শব্দ উচ্চারণ করে কোনো লাভ নেই। ওম শব্দকে বারবার উচ্চারণ করা মানে ওম জপ করা। যে সময় ওম শব্দ উচ্চারণ করছো তো ওমের অর্থ এটা নয়, কেবল ওমের উচ্চারণ করো। কেবল ওম শব্দ উচ্চারণ করলে জীবনে কোনো লাভ হয় না। ওম শব্দের অর্থ স্বরূপে স্থির হলে, ওম শব্দের অর্থকে জানলে মানুষ শান্তি প্রাপ্ত করে। মানুষ তো অবশ্যই চায় যে আমি শান্তি পাই, শান্তি স্থাপনের জন্য অনেক সম্মেলন করে, কিন্তু তার রেজাল্ট এমন হয় যেটা আরো দুঃখ এবং অশান্তির কারণ হয়ে যায়। এর প্রধান কারণ এটাই যে মনুষ্যত্বা যতক্ষণ না 5 বিকারকে নষ্ট করছে ততক্ষণ দুনিয়ায় কখনো শান্তি স্থাপন হবে না। সুতরাং প্রত্যেক মানুষকে আগে নিজের 5 বিকারকে বশীভূত করতে হবে এবং পরমাত্মার সাথে নিজের অর্থাৎ আত্মার সংযোগ স্থাপন করতে হবে, তাহলে শান্তি স্থাপন হবে। তাই মানুষ নিজেই নিজেকে প্রশ্ন করুক যে আমি কি আমার 5 বিকারকে নষ্ট করেছি, ওদের উপরে বিজয়ী হওয়ার চেষ্টা করেছি। যদি কেউ জিজ্ঞেস করে যে আমি আমার 5 বিকারকে কিভাবে বশ করব, তখন তাদেরকে বলা হয় যে প্রথমে জ্ঞান এবং যোগের ধূপ জ্বালাও, সেই সঙ্গে পরমপিতা পরমাত্মার মহাবাক্য হলো আমার সাথে বুদ্ধি যুক্ত করে আমার শক্তি নিয়ে আমাকে অর্থাৎ সর্বশক্তিমান প্রভুকে স্মরণ করলে বিকারগুলো ক্রমশ দূর হতে থাকবে। এখন এতখানি সাধনা চাই যে স্বয়ং পরমাত্মা এসে আমাদেরকে এসে শেখাচ্ছেন। আচ্ছা, ওম শান্তি।